চট্টগ্রাম হাজারি ঘটনায় শতাধিক হিন্দুকে নির্যাতন চালাচ্ছে এখনো এটা আমাদের কাছে নিউজ আছে তাও প্রশাসন নির্যাতন করছে এই প্রশাসনে এই প্রশাসন জানে না দু হাজার কথা কি ভুলে গেছে তারা নিজেরা কোরআনে রেখে সনাতনী মন্দিরগুলো পুড়িয়ে দিয়েছে সনাতনী ছেলে মেয়েদের হত্যা করেছে মানুষগুলোকে হত্যা করেছে সনাতনী বাড়িঘরগুলোকে পুড়িয়ে দিয়েছে এরা কারা কিন্তু বিশেষ করে এই গোপালগঞ্জের এই সনাতনী জাতি কিন্তু এখনও ঘুমিয়ে আছেন আপনাদের কিন্তু বিপদের পরে আসে আজও যদি পথে না নামতে শেখেন এরপরে কিন্তু এই বাংলার কোনো হিন্দু আপনাদের পাশে থাকবে না এই গোপালগঞ্জে যদি এখনো পাঁচাটা কুকুর হয়ে বসে থাকেন যদি নিজের অধিকারকে আদায় করার জন্য যদি ঝাঁপিয়ে না পড়েন আপনাদের পাশেও আমরা কেউ থাকবো না আমরা অন্ধকারে আর চাই না সমাজ যদি বাবা তোমাকে বাধা দেয় এই বাবাকে সঙ্গত্যাগ করতে হবে তথাপি নিজের স্বধর্মকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে পারবে না আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া সনাতনী জাতি এস্তে সনাতনী জাতি আজকে নিজের শক্তিকে ভুলে যাচ্ছে কারণ কি জানেন সিংহ যদি ছাগলের কাছে প্রতিপালিত হয় ছাগলের দুধ খেয়ে যদি প্রতিপালিত হয় সিংহর যে বীর্য সিংহর যে হুঙ্কার সিংহ দিনার দিন ওই ছাগলের মতো ঘাস খাওয়া শেখে সিংহের বিক্রম সিংহ ভুলে যায় এই সনাতনী জাতি যেদিন নিজের আত্মপরিচয় ভুলে গেছে যেদিন যে আমি সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আমি সনাতন কুলে জন্মগ্রহণ করেছি আমি বীর হয়ে জন্মগ্রহণে করেছি কা পুরুষ হয়ে নয় এই কথাটা যখন সনাতনী ভুলে গেছে তখন ওই ছাগলের মতো চলাফেরা চলছে এর শক্তি ভুলে গেছে কিন্তু তা হবে না আমি হব সকালবেলার পাখি সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি তারপরে কি জানো বাবা, বা মুখস্থ দিয়ে আসে মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমা এখন মা বলবে রেগে বলবো আমি অলস ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগো রাত পহাবে তবে আজকে যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে নির্বোধের দলেরা আজ সনাতনী চেতনাকে লুপ্ত করে দিতে চায় সনাতনী চেতনাকে যারা নিঃস্ব করে দিতে চায় যারা তার সন্তানকে বিপ্লবের পথে দিতে পারে না যারা নিজের সধর্ম রক্ষা করবার নিমিত্তে রাজপথে নামাতে জানে না এরা মূর্খ এরা মূর্খ আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গো রাত পোহাবে তবে তবে কালো আধারকে আমরা ভেঙে দিতে চাই আমরা অন্ধকারে আর বাঁচতে চাই না সনাতনী সমস্ত যুবক সমাজ যদি বাবা তোমাকে বাধা দেয় এই বাবাকে সঙ্গত্যাগ করতে হবে তথাপি নিজের স্বধর্মকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে পারবে না তো কি এ জায়গায় কোটালি বাড়ার মানে খেজুর বাড়ি ফুল মানে না খাওয়া বেশি হুম একাই দোষী একা দোষী না হুম পারে বউ কিলতি রাধে রাধে আসতে ও মা তোমাকেও দলের কথা বলছি তাই না মা আসতে দাঁড়াও আমি কিন্তু কাউরে সার দিয়ে কথা বলবো না তোমাকেও পাড়ায়ও যাবা নেই আসতেছি একটু ধীরে ধীরে তো এইবার দেখুন তাহলে আমরা যদি না জাগি তাহলে আমরা কারা সনাতনী কী কালো অন্ধকার এই যারা একাত্তরের আগে যারা এখানে অনেক লোক আছেন একাত্তরের পর হইতে এই পর্যন্ত সনাতনী এই বাংলাদেশ স্বাধীন হয়েছে বটে কিন্তু স্বাধীনতার কোনো শান্তি সনাতনী জাতি পায়নি জাতীয় পার্টি আসুক বিএনপি আসুক আর আওয়ামী লীগ আসুক কোনো দল সনাতনী জাতিকে এই স্বাধীনতার শান্তিটা উপভোগ করতে দেয়নি সনাতনী জাতির কোনো বিচার কার্য কোনো মন্ত্রী প্রধানমন্ত্রী করেনি সনাতনী নারী যত ধর্ষিতা হয়েছে এই বাংলার বুকে একাত্তরের পরেও পৃথিবীর অন্য কোনো জাতিকে এত ধর্ষণ করেনি এই বিচারগুলো কোন মন্ত্রী মিনিস্টার যতবার রাষ্ট্রের দল পরিবর্তন হয়েছে একজন আমাদের সেটা দেয়নি হিন্দুর বাড়িঘর যত দখল হয়েছে এটা অন্য কোন জাতির বাড়ি ঘর দখল হয়নি এ হয়েছে এটা কি আমার কথা এটা আমার আমার ঘর দখল করবে আমার মেয়েকে নিয়েছে ভাই আমার মাকে ধর্ষণ করবে এটাকে আমি বলতে পারবো না তো যারা এটাকে দাবিয়ে রাখতে চায় ওরা সনাতনী নয় ওরা কাপুরুষ ওরা কাপুরুষ ওদের মুখ দর্শন করা উচিত নয় ওদের মুখ দর্শন করা উচিত নয় আর কতকাল আমরা আমলাতন্ত্র চালাবেন ওটা বন্ধ করে আমরা এখন আমাদের বাঁচার অধিকারের জন্য আমরা লড়াই করবো রাজপথে নেমে যাব নারী পুরুষ সকলে কিন্তু বিশেষ করে এই গোপালগঞ্জের এই সনাতনী জাতি কিন্তু এখনও ঘুমিয়ে আছেন আপনাদের কিন্তু বিপদের পরে আসে আজও যদি পথে না নামতে শেখেন এরপরে কিন্তু এই বাংলার কোনো হিন্দু আপনাদের পাশে থাকবে না এই গোপালগঞ্জে যদি এখনো পাঁচাটা কুকুর হয়ে বসে থাকেন যদি নিজের লেজ্জ অধিকারকে আদায় করার জন্য যদি ঝাঁপিয়ে না পড়েন আপনাদের পাশেও আমরা কেউ থাকবো না এজন্য বলছি প্রত্যেকটা নর নারী যুবক যুবতী এরপর থেকে প্রতিটা সমাবেশে আমাদের যেতে হবে আমাদের দাবির কথা বলতে হবে এরপরে নির্বাচিত সরকারি আসুক আর অন্তর্বর্তী সরকারই আসুক আমরা কোনো দলকে কোনো দেশমাতৃকাকে অপমান করব না রাষ্ট্রবিরোধী কোনো কাজ করব না আমার দেশের আইনকে অসম্মান করবো না আমরা কোনো ধর্মকে ছোট করে দেখব না আমরা কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলবো না শুধু আমরা সনাতনী আমাদের নিজের বাঁচার দাবির লড়াই করে যাব যে যে পার্টি আমার সনাতনী জাতির নিশ্চিন্তে বাঁচার অধিকার দেবে বাড়িঘর দখল করবে না নারী নেবে না এই সে যে পার্টি হোক যদি জামাতি ইসলামে আমি বারংবার বলছি যদি জামাতি ইসলাম বলে যে আপনাদের আমরা সুরক্ষা দিচ্ছি যদি লিখিতভাবে সুরক্ষা দেয় আমরা জামাতি ইসলামের দল করবো আমাদের কোনো বাধা নেই কিন্তু যতদিন পর্যন্ত কোনো সরকার আমাদের লিখিতভাবে পার্লামেন্টে যতদিন পর্যন্ত আমাদের এই আট দফা দাবি নয় এই আট দফা দাবির সাথে আরও কিছু আনুষাঙ্গিক কথা আছে এগুলো প্রতিপালন না করবে কিসের ভাগবত যদি নিজের ধর্ম টেকিয়ে না রাখতে পারো এই ভাগবত দিতে না নি শিখা নিয়ে ঘুরতে না তিলক পরে ঘটতে না মালা নিয়ে ঘুরতে পারবে না এই অধিকারের দাবিতে আমরা পথে নেমেছি এটা কোনো রাজনীতি নয় এটা আমার ঘরকে রক্ষা করার জন্য আর এই জন্য যদি কোনো পাঠক কোনো সাধু কোনো গুরুদেব আপনাদের কাছ থেকে প্রতি বছর চান্দা খাবে টাকা নেবে কানে ফিস ফিস দেবে ধান নেবে টাকা নেবে কালেকশন করবে আর আজকে সমাজের উপকারে আসবে না ওই ভণ্ডগুলোর থেকে দীক্ষা পর্যন্ত নেওয়া উচিত নয় ওই পাঠকের পাঠ বর্জন করে দেবেন যারা জাতির সাথে আজকে নিঃস্বার্থ হয়ে যদি জাতির সাথে কোনো কর্ম না করতে পারে এগিয়ে আসবে না এদেরকে বর্জন করুন দেখবেন ওরা এমনিই সোজা হয়ে যাবে এজন্য আমি বলতে চাই আপনারা শিক্ষিত ভদ্রলোক মণ্ডলী আমার এপিসোড আগেও শুনেছেন এখন আমি বলতে চাই হ্যাঁ যুব সমাজ জেগে উঠতে হবে বারুদের মতো নিজের স্বধর্মকে রক্ষা করার জন্য নিজের মা বোনের ইজ্জতকে রক্ষা করার জন্য নিজের ভূমিকে রক্ষা করার জন্য নিজের দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য এটা নিজের এটা আমার আপনার সবার কর্তব্য আমার মহাপ্রভু এটাকে শিক্ষা দিয়েছে আমার ভগবান কৃষ্ণ শিক্ষা দিয়েছে ভগবান রামচন্দ্র শিক্ষা দিয়েছে যদি অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেও নিজের দেশ রক্ষা করতে তাও করতে হবে এটা সাধুদের নির্দেশ করতে হবে পারবে না কি পারবে কি না কি কষ্ট হচ্ছে নাকি আমার কথায় যুদ্ধ ধর্মে নেই অন্যায় যুদ্ধ নয় ধর্মযুদ্ধ তাহলে ভগবান কৃষ্ণ কেন অর্জুনকে যুদ্ধ করার নির্দেশ দিলেন আপনারা পুতু পুতু করছেন তিলক এক কপাল লইয়েই একেবারে বৈষ্ণব সে যে বৈষিছেন পরে চাইল জম্বের খাওয়া খাচ্ছেন হিসাব নেই যে চাইল খাবেন কবে যদি ওগুলো না বাঁচে তো চাইলে আপনাকে দেবে কে আগে নিজের জাতিকে রক্ষা করুন এই ভাগবতীয় কথা হরিনাম সংকীর্তন দ্বিতীয় হলে এই যতগুলো মন্দির যতগুলো মূর্তি ভাঙা হয়েছে এবারও আমরা বিচার পেয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকাকালীন সরকার পতন হওয়ার আগেও দু হাজার একুশ সালে দু হাজার একুশে যে নির্যাতন হলো তার বিচার কি পেয়েছেন পেয়েছেন কয়টা ধরেছে আর আপনারা দেখতে পেয়েছেন এরাই চক্রান্ত করে চট্টগ্রাম এই দেড় কেজি সুপ চট্টগ্রাম হাজারি ঘটনায় শতাধিক হিন্দুকে নির্যাতন এটা আমাদের কাছে নিউজ আছে তাও প্রশাসন নির্যাতন করছে এই প্রশাসনে এই প্রশাসন জানে না দু হাজার কথা কি ভুলে গেছে তারা নিজেরা কোরআনে রেখে সনাতনী মন্দিরগুলো পুড়িয়ে দিয়েছে সনাতনী ছেলে মেয়েদের হত্যা করেছে মানুষগুলোকে হত্যা করেছে সনাতনী বাড়িঘরগুলোকে পুড়িয়ে দিয়েছে এরা কারা আর সেই প্রশাসনই আজকে তার আবার হিন্দুদের প্রতি নির্যাতন করছে তাহলে এই দেশ বাংলাদেশ স্বাধীন হয়নি আর যদি হয়ে থাকে তাদের জন্য হয়েছে আমাদের জন্য কোনো স্বাধীন হয়নি আমরা স্বাধীনভাবে বাঁচতে পারছি না এটা আমরা মেসেজ দিয়ে সারা পৃথিবীতে জানিয়ে দেব যে আমরা বাংলাদেশের হিন্দুরা কোনো স্বাধীন পাচ্ছি না এজন্য আপনাদের গর্জে উঠতে হবে প্রতিটা ছেলে মেয়েকে আপনি যদি সঠিক পিতা হয়ে থাকেন আপনার সন্তানকে দেশ রক্ষার জন্য এগিয়ে দিতে হবে আপনারা এখানে বসে শুধু এই গোপালগঞ্জের চারিগড় চারাল ভালো থাকলে হবে না সারা বাংলাদেশের হিন্দুর ভালো থাকতে হবে খালি ইন্ডিয়া যাবেন কেন আয় ইন্ডিয়া যাব কেন আমরা যত যাব ওদের তত লোভ বেড়ে যাবে তত আপনার সম্পত্তি দখল করার জন্য ওরা চেষ্টা করবে এটা আমরা করতে দেব না এটা আমরা করতে খালি ঘরে বসে দেবো না করলে কাজ হবে না নেমে আসতে হবে সারা বিশ্ব জেনে যাক আমাদের কত নির্যাতন হচ্ছে দুই শতাধিকের উপরে হিন্দু ফ্যামিলিকে ওখানে এসিট ছোড়ার অপরাধ দিয়েছে ঝগড়ার উন্ডা নিজেরা বাধিও তো আমাদের ভাসিয়ে দিচ্ছে কারণ যখন দেখছে বিশ্বের বুকে সনাতনীরা জেগে উঠছে তখন এই জাতিকে কিভাবে নীচ করা যায় কিভাবে হেও করা যায় এই বাংলার বুকে এমন কোনো ইতিহাস কেউ দেখাতে পারবে না সনাতনীরা কোনো জাতির প্রতি ঝাঁপিয়ে পড়ে তাদেরকে হত্যা করার বিধান এটা সনাতনীরা করেনি সারা বিশ্বে কি প্রশাসন যে প্রশাসন সিসি ক্যামেরাটাকে পর্যন্ত ভাঙে সিসি ক্যামেরাটার ফুটেজ দেখে কারা সত্যতা মিথ্যা বিচার করবে আর এই বাংলার প্রশাসন ক্যামেরা ভেঙে দিচ্ছে যে তারা যারা অপকর্ম করছে এই অপকর্ম যেন পাবলিসিটি না হয় বিহির বহির্বিশ্বে যাতে না দেখতে পারে যে আমরা হিন্দুদের প্রতি কত অত্যাচার কত নিপীড়িত অবস্থায় বাংলার সনাতনী জাতি আছে আর